সামান্য ভোগান্তি থাকলেও ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে দেখা গেছে ঢাকামুখী মানুষের ভিড়। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনি জানাচ্ছিলেন এর আগের সংবাদেও আসলে ঢাকামুখী মানুষের চাপ, সামান্য ভোগান্তিও আছে, কি দেখছেন বর্তমান চিত্র জানাবেন। জি আকাশ, ধন্যবাদ। বর্তমান চিত্র বলতে যদি বলি যে এই মুহূর্তে দেখছেন আমার পিছনে একটি ট্রেন এসছে, এখানে আসলে বলা জালে যে প্রচুর মানুষ এই মুহূর্তে আসলে পৌঁছেছেন। আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে সকালে যে ট্রেনগুলো আসছিল সেখানে খুব একটা মানুষে আমরা দেখিনি ঢাকা ফেরত, কারণ এর আগেই অনেকগুলো ট্রেনে মানুষ চলে আসছে। তো ধীরে ধীরে এখন আসলে শেষ সময়ে কর্মজীবী মানুষ তাদের কাজে যোগ দেওয়ার জন্য ঢাকা আসছে ঈদের আনন্দ শেষ করে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে ট্রেনটি আসলো সেখানে কিন্তু উল্লেখযোগ্য বলার মতো লোকজন ছিল, তবে তারা কিন্তু আমাদেরকে যে কথা বারবারই আমি সকাল থেকে বলছি যে ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু নিয়েই তারা সব বাড়ি থেকে এসছেন, কোনো ধরনের ভোগান্তি আসার সময় অন্তত হয়নি। তবে হ্যাঁ, আমি লক্ষ্য করেছি যে সকাল 8টার পর থেকে যে ট্রেনগুলো আসলে আসতে শুরু করেছে সেগুলো কিন্তু একটু হলেও সময় নিয়ে আসছে, যেমন প্রায় দু একটা ট্রেন প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত লেট করে আসলে কমলাপুর রেল স্টেশনে এসছে। আমি একটু কথা বলতে চাই যে আমার সাথে এই মতো যিনি রয়েছেন তিনি মাত্র যে ট্রেনটা আসলো সেই ট্রেনের যাত্রী। আপনি কোথেকে আসলেন? আমি সৈয়দপুর থেকে আসলাম, নীলসাগর ট্রেনে। আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা ছিল কি না যাওয়ার সময়? যেই প্রবলেমটা হয়েছিল আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল কি না? আসার সময় প্রবলেম অনেক দেখলাম, কারণ প্রত্যেকটা ট্রেনের শিডিউল ফেল এবং বাস মানে ট্রেনের ছাদে 3 ধরনের জায়গা নাই, এত ভিড় যা জীবনের ঝুঁকি নিয়ে সবাই চলাফেরা করতেছে। এবং ঢাকায় আসার আগেই দেখলাম জয়দেবপুরে ম্যাক্সিমাম সবাই নামে গেল। আচ্ছা, আপনি যে কথাটা বললেন আমরা কিন্তু সকালে এইখানে এই ধরনের কিছু লক্ষ্য করি নাই, তো যারা ওইখান থেকে এই ওইভাবে আসলে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে আসছে, কিন্তু এই মানুষগুলো নেমে যাচ্ছে কোথায়? এরা ম্যাক্সিমাম জয়দেবপুরে নেমে গেল, জয়দেবপুরে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আকাশ, আসলে যে যে কথাটা আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে ট্রেনে কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু মানুষের আসার পরে আমরা লক্ষ্য করিনি যে ট্রেনে প্রচণ্ড রকমের চাপ, কিন্তু যারা যাত্রী তারা বলছেন যে এই পুরো এই মুহূর্তে যে জয় মানে যারা যে ট্রেনটা আসেন যে গন্তব্যস্থানটা ছিল যেখান থেকে আসলে এসছেন সেখানে কিন্তু মানুষ আসলে কানায় কানায় পূর্ণ করেই ট্রেনগুলো ছাড়ছে, কিন্তু বিভিন্ন স্টেশনে মানুষগুলো নেমে যাচ্ছে। আবার আপনি জানেন যে ঢাকাতে দুটো স্টেশন রয়েছে, একটা কমলাপুর আর একটা বিমানবন্দর স্টেশন, বিমানবন্দরে প্রচুর মানুষ আসলে নেমে যাচ্ছে। তাহলে আমরা এই মুহূর্তে যে ইনফরমেশন পেলাম সে অনুযায়ী যদি আমরা বলি যে তাহলে বলা যায় যে আজকে কিন্তু মানুষ আসলে আসতে শুরু করেছে, যারা যাত্রী তাদের মুখ থেকে যেটা জানলাম যে যারা স্টেশন থেকে উঠছেন সেখানে কিন্তু কানে কানে পূর্ণ হয়ে আসছেন, টিকিট নিয়ে বিলম্ব রয়েছে, খানিক ভোগান্তি কিন্তু সৃষ্টি হয়েছে যাত্রীর মুখ থেকে যেটা শুনলাম। আকাশ, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। আমরা চলে যাবো আমাদের সহকর্মী যিনি রয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে, শামীম, তার কাছে। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন ঈদে কর্মমুখী মানুষের সংবাদ। আমি এই মুহূর্তে দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাট রয়েছি। তো 5 নম্বর ফেরিঘাটের চিত্রটি দেখাতে চাচ্ছি যে সকাল থেকে এই জায়গায় যাত্রীদের একটি চাপ আমরা দেখতে পাচ্ছি, যাত্রীরা ছুটি শেষে কর্মমুখী হচ্ছেন, তবে যানবাহনের কোনো সংখ্যা নাই, যানবাহন শূন্য কোটায় রয়েছে। তো এই যাত্রীগুলেন ছোট ছোট যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে তারা গন্তব্যস্থানে যাচ্ছে। অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত ঈদেও কিন্তু দৌলতদিয়া ঘাটে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে তাদেরকে ঘরমুখী হতে হয়েছে এবং ছুটি শেষে কর্মমুখী হতে হয়েছে। তবে এবার পদ্মা সেতু শুরু হওয়ার পর থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যে সকল যাত্রী এখান থেকে ঘরমুখী হয়েছেন তারা কিন্তু দুর্ভোগ মুক্ত হয়ে ঘরমুখী হতে পারছে, এবং ঈদের ছুটি শেষে যারা কর্মমুখী হচ্ছে তারা আজ কয়েকদিন যাবৎ দৌলতদিয়া ঘাট ব্যবহার করে রাজধানী সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। তারা কিন্তু নানা যে সকল দুর্ভোগ এই দৌলতদিয়া ঘাটে ছিল সেসব দুর্ভোগ মুক্ত হয়ে সহজে টিকিট সংগ্রহ করে তারা কিন্তু গন্তব্যস্থানে যেতে পারছেন। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে